ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের সম্মানিত ভাই জনাব তাজমহল, সে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি সফর করে এবং গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই যদি নিষেধাজ্ঞা এসে যায় এবং তাকে যদি কোয়ারেন্টিন করতে হয়, এমতো অবস্থায় সে সফর করতে পারবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এমতো অবস্থায় সে কসর করতে পারবে, এমতো অবস্থায় সে কসর করতে পারবে। তবে যেহেতু ওলামায়ে মুহাক্কিকিনগণ এক্ষেত্রে বলেছেন যে চার দিন বা তার বেশির যদি কোথাও অবস্থান করতে হয়, চার দিন বা তার বেশি যদি কোথাও অবস্থান করতে হয়, তাহলে এমতো অবস্থায় সে পূর্ণ নামাজ আদায় করবে। এমতো অবস্থায় সে কি করবে? পূর্ণ নামাজ আদায় করবে। আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।